সালটা ছিল 1863। বছরের শুরুতেই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ঘোষণা করে দেন যে প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যেকটা চাকরকে মুক্ত করে দেওয়া হবে। আসলে সে সময় তখন দাসপ্রথার প্রচলন ছিল, কালো বর্ণের মানুষদেরকে চাকর বানিয়ে রাখা হতো। শুধু লুসিয়ানাতেই প্রায় 3 লক্ষ দাস তাদের মুক্তির অপেক্ষায় রয়েছে। তাদের হাতে বেশি একটা সুযোগ নেই, হয় তারা দাসত্বটাকেই বরণ করে নিবে, নয়তো তাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত ইউনিয়ন বাহিনীরা এসে তাদেরকে মুক্ত করে না দিচ্ছে, আর নয়তো তারা নিজেরাই নিজেদের স্বাধীনতার জন্য লড়বে। সিনেমাটির নাম হচ্ছে ইমানসিপেশন, অর্থাৎ নিজের বাঁধন থেকে মুক্ত হওয়া বা স্বাধীনতা। এবং এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা উইল স্মিথ, যিনি কিনা বর্তমানে নানান ধরনের কন্ট্রোভার্সির মধ্যে রয়েছেন, কারণটা আশা করি আপনারা জানেন। এই সিনেমাটাকে পরিচালনা করেছিলেন পরিচালক অ্যান্টনি ফুকুয়া। তিনি বেশ কয়েকটি দারুণ দারুণ হিস্টোরিক সিনেমা তৈরি করেছেন, যেগুলো কিনা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক ইমানসিপেশন সিনেমার মূল গল্পে। গল্প শুরু করার আগেই একটু বলে নেই, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার। সালটা ছিল 1863। আমরা লুসিয়ানার সেই বৃহৎ প্ল্যান্টেশনটাকে দেখতে পাই, যার মালিক হচ্ছে ক্যাপ্টেন জন লে। দেখা যায় তিনি বহু কালো বর্ণের মানুষদেরকে এখানে দাস বানিয়ে রেখেছেন, তাদেরকে জোর করেই এখানে খাটানো হচ্ছে। এরপর আমরা পিটারকে দেখতে পাই, ইতিহাসের পাতাতে তার নাম হচ্ছে হুইপড পিটার, অর্থাৎ চাবুকের বাড়ি খাওয়া পিটার, তবে অনেকে তার আসল নাম গর্ডনও বলে থাকে। দেখা যায় সে তার পরিবারের সাথে শেষ কিছু সময় কাটাচ্ছে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী, যার নাম হচ্ছে ডোরিয়ান, এবং তার 3 সন্তান। পিটার ছিলেন খুবই ধার্মিক প্রকৃতির, সে মনে করে ঈশ্বর একদিন তাদের এই সমস্যা দূর করবেই। দেখা যায় ঠিক তখনই একদল মানুষ এসে পিটারকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায়। তখনই আমরা জানতে পারি পিটারকে অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, ক্যাপ্টেন লেওস তাকে কনফিডারেট সৈন্যদের কাছে বিক্রি করে দিয়েছে। পিটার সেখান থেকে যেতে চায় না, তবে তার কাছে তো কোনো উপায় নেই। দেখা যায় সেই মানুষগুলো পিটারের স্ত্রীকে হত্যা করার ভয় দেখায়, তাই এক প্রকার বাধ্য হয়ে পিটার তাদের সাথে যেতে রাজি হয়। দেখা যায় পিটারকে একটা জন্তুর মতো খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, যদিও সেই খাঁচাতে সে একা না, তার মতো সেখানে আরও অনেকজন মানুষ ছিল। রাস্তায় যেতে যেতে তারা খেয়াল করে রাস্তার পাশে একটা জায়গায় বহু কালো মানুষদের মাথা কেটে একটা স্পেয়ারের উপর লাগিয়ে রাখা হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই মৃত মানুষগুলোকে রানার্স বলা হয়, অর্থাৎ যারা তাদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করত বা যারা পালানোর চেষ্টা করত তাদেরকেই রানার্স বলা হতো। অবশেষে আমরা দেখতে পাই পিটাররা কনফিডারেট সৈন্যদের বেসে গিয়ে পৌঁছায়। এখানকার ক্যাপ্টেন হচ্ছে ফ্যাসেল নামের একজন। আপনাদের আরও একটা ব্যাপারও ক্লিয়ার করে দেই, এই লুসিয়ানাতেই কনফিডারেট সৈন্যরা একেবারে আটি গেড়ে বসে আছে, এবং তারা কোনোভাবেই চায় না এই দাসগুলোকে, অর্থাৎ এই চাকরগুলোকে একেবারে মুক্ত করে দেওয়া হোক। আর এই বিষয়টা নিয়েই ইউনিয়ন বাহিনীর সাথে কনফিডারেট বাহিনীর লড়াই চলছে। দেখা যায় সেখানে পৌঁছানোর পরই পিটার নানা ধরনের কাজ করে চলেছে, তবে সেখানকার সৈন্যরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে যে পিটারের মনে ডর ভয় একদমই কম। অন্যান্য দাসরা যেখানে মাথা নিচু করে চলছে, পিটার সেটা করছে না। এমনকি কোনো কালো বর্ণের মানুষ বা দাস যখন অসুস্থ হয়ে পড়ে, পিটার তখন তার কাছে ছুটে যায়, আর এই বিষয়টা সেখানে থাকা সৈন্যরা পছন্দ করে না। দেখা যায় তাদের সেখানে রেল লাইন তৈরির একটা কাজ করানো হচ্ছিল, পিটার লক্ষ্য করে বহু মানুষদেরকে কি নিষ্ঠুরভাবে টর্চার করা হচ্ছে, কাউকে আবার ঘোড়ার সাথে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, জেলের মধ্যে বন্দি একজন দাস যার উপরে কিনা খুব টর্চার করা হয়েছে, আর যে কিনা ঈশ্বরের প্রতি অলরেডি আস্থা হারিয়ে ফেলেছিল, তবে পিটারের মনে এখনও ঈশ্বরের প্রতি ভরসা রয়েছে এবং সে প্রত্যেকের জন্যই প্রার্থনা করে। পরের দিন পিটার সেই খবরটা জানতে পারে, সে জানতে পারে যে আব্রাহাম লিঙ্কন সব দাসদেরকে মুক্তি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তখনই পিটারের মাথায় একটা প্ল্যান আসে, সে প্ল্যান করে এখান থেকে সে পালিয়ে গিয়ে চলে যাবে সেই ইউনিয়ন সৈন্যদের কাছে। তবে কাজটা এত সহজ ছিল না, যেমনটা বললাম সে কাউকে ভয় পায় না, সেই কারণেই সার্জেন্ট হাওয়ার তাকে গুলি করতেই যাবে। তবে ঠিক তখনই সেই ক্যাম্পের ক্যাপ্টেন ফ্যাসেল এসে তাকে আটকে দেয়। ক্যাপ্টেন ফ্যাসেল এসে পিটারকে বুঝিয়ে দেয় যে তুমি একটা কুকুরের মতো, এখানে থাকা তোমরা সবাই আমার পোষা কুকুর। তখন পিটার ক্যাপ্টেনকে বলে, তোমার পোষা কুকুরটাকে যেমনটা খাওয়াও আমাদেরকেও তো তেমনটা দিতে পারো। আসলেই তো ক্যাপ্টেন ফ্যাসেলের একটা নিজস্ব কুকুর রয়েছে, তাকে সে যেভাবে যত্ন নেয় এই দাসদেরকে কি সে সেভাবে দেখছে? মোটেই না। এরপর দেখা যায় ক্যাপ্টেন ফ্যাসেল তার কুকুরটাকে দিয়ে পিটারকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় পিটার তাতেও ভয় পায় না, মানে আসলে তার মৃত্যুর ভয়টাই চলে গিয়েছে। পরে একটা সময় পিটার বাকি দাসদের সাথে সাক্ষাৎ করে, তাদেরকে এই খবরটা জানায় যে আব্রাহাম লিঙ্কন দাসদেরকে মুক্ত করে দিচ্ছে। দেখা যায় অন্যান্য কিছু দাসরাও এই খবরটা শুনেছে, তারা এরপর প্ল্যান করতে থাকে কিভাবে এখান থেকে তারা পালাবে।
কারণ এরকম অত্যাচার একটা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা একেবারে কঠিন বিষয়। একটার পর একটা তাদের নিজেদেরই মানুষ মারা যাচ্ছে তার সামনে, এবং তাদের দেহগুলোকেও জন্তু জানোয়ারের মতো একটা গর্তে ফেলে দেওয়া হচ্ছে। অবশেষে তারা এক পর্যায়ে প্রতিবাদী হয়ে ওঠে। তারা গার্ডদের উপরে আক্রমণ করে বসে এবং নিজেদের বাঁধন খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ক্যাপ্টেন ফেসেল, যে কিনা খুব দুর্দান্ত গুলি চালাতে পারে, দেখা যায় সে একের পর এক গুলি করে বহু দাসদেরকে সেখানেই হত্যা করে ফেলে। এমনকি পিটারের গায়েও কয়েকটা গুলি লাগে। পিটারের গায়ে গুলি লাগলেও ক্যাপ্টেন ফেসেল তাকে আটকাতে পারে না। আর এখন থেকে শুরু হয় আসল সার্ভাইভাল। পিটারা যে জায়গাটাতে ছিল তার চারপাশটা ছিল জলাভূমি দ্বারা আবদ্ধ। দেখা যায় পিটার এবং অল্প কিছু দাস সেখান থেকে পালাচ্ছিল, আর তাদের পিছনে ছিল ক্যাপ্টেন ফেসেল এবং তার লোকেরা। তারা তাদের কুকুরগুলোকে নিয়ে পিটারদের পিছনে ধাওয়া করেছে। দেখা যায় জলের মধ্যে ছিল কুমির, কিন্তু পিটার এবং তার সঙ্গীরা কুমিরের ভয় না পেয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। তারা কোনোভাবে জলাশয়টা পার করে নেয়। দেখা যায় তাদের মধ্যে একজন দাস, যার মধ্যে কিনা সেই সাহসটা ছিল না, সে সেখানে দাঁড়িয়ে যায়। সে জলাভূমিটাকে পার করতে পারে না। দেখা যায় কিছুক্ষণের মধ্যে ফেসেল এবং কনফিডারেট সৈন্যরা সেই দাসটিকে ধরে ফেলে, আর কুকুরগুলো এসে সেই দাসকে কামড়াতে থাকে। এক পর্যায়ে সেই দাসটা বলে দেয় তার বাকি সঙ্গীরা কোন দিকে গিয়েছে। ক্যাপ্টেন ফেসেল যদিও তাকে প্রমিস করেছিল যে সে যদি বাকি দাসদের ঠিকানা বলে দেয় তাহলে সে তাকে ছেড়ে দিবে, কিন্তু দেখা যায় ক্যাপ্টেন ফেসেল তার সাথে প্রতারণা করে, তাকে যেতে দেওয়ার পরিবর্তে গুলি করে সেখানে মেরে ফেলে। এদিকে দেখা যায় পিটার এবং বাকি দাসটা একটা জায়গাতে এসে আলাদা আলাদা হয়ে যায়, কারণ তারা যদি একসাথে হয়ে যায় তাহলে তাদের ট্র্যাক করাটা খুবই সহজ হয়ে যাবে। তবে ক্যাপ্টেন ফেসেল প্রতিজ্ঞা নিয়ে ফেলেছে যে সে পিটারকে ধরবে। দেখা যায় পিটার পালাতে পালাতে একটা স্থানে এসে লুকিয়ে পড়ে, যেখানে একটা বাড়ি ছিল। দেখা যায় সেই বাড়িতে কিছু সাদা বর্ণের মানুষেরা বসবাস করত। দেখা যায় পিটার সেখান থেকে জল পান করে এবং লুকিয়ে লুকিয়ে বেরোনোর চেষ্টা করে। তবে সেই বাড়ির ছোট্ট একটা বাচ্চা মেয়ে পিটারকে দেখে ফেলে এবং চিল্লাতে শুরু করে। বাড়ির অন্যান্য সদস্যদেরকে সে পিটারের ঠিকানাটা বলে দেয়। এখানে বাচ্চাটার আসলে কী দোষ, ছোটবেলা থেকেই তো সে এসব দেখে আসছে। দেখা যায় তখনই পিটার পাশে থাকা একটি জলাশয়ের মধ্যে লুকিয়ে পড়ে। ক্যাপ্টেন ফেসেল এবং তার লোকেরা পিটারকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। পিটারকে তারা খুঁজে পাচ্ছিল না, কারণ পিটার জলের মধ্যে লুকিয়েছিল। দেখা যায় সেই জলাশয়ে একটা কুমির ছিল, আর কুমিরটা পিটারের উপর হামলা করে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পিটার সেই কুমিরটাকে হত্যা করে ফেলে। রাতের বেলায় পিটার একটা গাছের উপর আশ্রয় নেয় এবং নিজের ক্ষতস্থান থেকে গুলিগুলোকে বের করতে থাকে। এদিকে ক্যাপ্টেন ফেসেল এবং তার লোকেরা পিটারের খোঁজ করেই যাচ্ছে। তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই মৃত কুমিরটাকে খুঁজে পায়, যেটাকে কিনা পিটার হত্যা করে ফেলেছিল। আর কুমিরটাকে মৃত দেখে ক্যাপ্টেন ফেসেল একেবারে অবাক হয়ে যায়। সেদিন রাতের বেলাতে ক্যাপ্টেন ফেসেল একটা পুরনো ঘটনা বলে, যেই ঘটনাটা কিনা তার সাথে ছোটবেলায় ঘটেছে। ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল। তাদের বাড়িতে একটা চাকরানি ছিল, অবশ্যই সে ছিল কালো বর্ণের, আর সেই চাকরানিটাই ফেসেলকে দেখাশোনা করত। ফেসেল তখন ছোট ছিল, কালো বর্ণের মানুষদের সম্পর্কে সে তখনও কিছুই জানত না। ফেসেল চাকরানিটাকে খুবই পছন্দ করত, কারণ চাকরানিটা তাকে দেখে শুনে রাখত। একদিন ফেসেল তার পিতাকে প্রশ্ন করে, আমাদের চাকরানি তাদের সাথে কেন খেতে বসে না, আর তাদের সাথে কেন থাকে না। তখন ফেসেলের পিতা সম্পূর্ণ ব্যাপারটা তাকে এক্সপ্লেন করে। ফেসেলের পিতা তাকে জানায় কালো বর্ণের মানুষগুলো নাকি বহিরাগত। কালো বর্ণের মানুষদেরকে যদি অধিকার দেওয়া হয় তাহলে প্রথমেই তারা তাদের খাদ্য, তাদের চাকরি এবং তাদের জমি দখল করে নিবে, তাই অবশ্যই তাদের কোনোদিনই স্বাধীনতা দেওয়া উচিত নয়। অন্যদিকে দেখা যায় পিটার বিভিন্ন ধরনের সার্ভাইভাল টেকনিক ইউজ করছে। সে জঙ্গলের মাঝে একটা টাওয়ার খুঁজে পায়। পিটার তখন সেই টাওয়ারের উপরে উঠে, সেখানে সম্ভবত আগুন জ্বলছিল, সেটারই সুবিধা নেয় সে। সে তার ক্ষতস্থানগুলোকে পুড়িয়ে দেয় যাতে করে সেখান থেকে রক্তক্ষরণ না হয়। এরপর সে মৌচাক থেকে কিছু মধু বের করে আনে এবং মধুগুলোকে তার ক্ষতস্থানে লাগিয়ে দেয়, আর কিছুটা মধু সে নিজের খাওয়ার জন্য রেখে দেয়। এরপর আমাদেরকে ক্যাপ্টেন লিওন্সের সেই প্ল্যান্টেশনটা দেখানো হয়, যেখানে কিনা পিটারের পরিবার থাকতো। তার স্ত্রী ডোরিয়ানকে জানানো হয় তাকেও বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তার ছেলেমেয়েরা এখানেই থাকবে। তখনই ডোরিয়ান খুবই চিন্তায় পড়ে যায়, ছোট বাচ্চাদেরকে এখানে রেখে সে কিভাবে যাবে। অন্যদিকে দেখা যায় পিটার সেই জঙ্গলের মধ্য দিয়ে পালাচ্ছিল, তখন হঠাৎ করে তার সাথে আরেক সঙ্গে সাক্ষাৎ হয়, যার নাম ছিল জন, যে কিনা ছিল খুবই অ্যারোগেন্ট। পিটারের কোনো কথাই সে শুনতে চায় না, সে নিজের ইচ্ছা মতোই চলে। দেখা যায় পিটার সেই জায়গাতে কিছু পেঁয়াজ খুঁজে পায়। তখন পিটার জনকে উপদেশ দেয় পেঁয়াজের রসগুলোকে নিজের গায়ে মেখে নিতে, যাতে করে সেই কুকুরগুলো তাদের গন্ধ না পায়। তবে জন পিটারের কোনো কথাই পাত্তা দেয় না, সে পিটারকে পাগল মনে করে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় ক্যাপ্টেন ফেসেল এবং কুকুরগুলো সেখানে চলে আসে। অন্যদিকে পিটার এবং জন একটা স্থানে লুকিয়ে পড়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে বেচারা জন ধরা পড়ে যায়, কুকুরগুলোই তাকে খুঁজে দিয়েছে। দেখা যায় জন একটা গাছের উপরে লুকিয়েছিল, তার হাতে একটা বন্দুকও ছিল। সৈন্যরা তাকে নামতে বলে কিন্তু সে নামে না। তখন ক্যাপ্টেন ফেসেল অনেক দূর থেকে তাকে গুলি করে, যার কারণে উপর থেকে সে সোজা এসে নিচে পড়ে। জন মরে যাওয়ার আগে সে পিটারের লোকেশনটাও বলে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। দেখা যায় পিটার পাশেই একটা গাছের ফাঁকায় লুকিয়ে আছে। দেখা যায় ক্যাপ্টেন ফেসেল
জনকে গলা কেটে হত্যা করে। এদিকে পিটারের স্ত্রী ডোরিয়ান সে প্ল্যান করতে থাকে কিভাবে নিজেকে বিক্রি হওয়ার হাত থেকে রক্ষা করবে। অবশ্য সে তার ছোট বাচ্চাদেরকে রেখে যেতে পারবে না, আর এই বিষয়টা নিয়ে বাচ্চারাও খুবই চিন্তায় রয়েছে। তবে হঠাৎ করে তার মাথায় একটা প্ল্যান আসে। সে কটনের কারখানায়, যেখানে কিনা তুলোগুলো তৈরি হয়, সেখানে মেশিনের মধ্যে ডোরিয়ান নিজের হাতটা ঢুকিয়ে দেয়, যাতে করে তার একটা হাত নষ্ট হয়ে যায়। আর সে মনে করে এটা করলে কেউ তাকে আর কিনবে না। অন্যদিকে দেখা যায় পিটার পালাতে পালাতে একটা জ্বলন্ত বাড়ির সামনে এসে পৌঁছায়। আসলে কিছুক্ষণ আগেই এই জায়গাটাতে ইউনিয়ন সৈন্য এবং কনফিডারেট সৈন্যদের মধ্যে লড়াই হয়েছিল। সেই স্থানে সে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আহত অবস্থায় খুঁজে পায়। পিটার সেখান থেকে সেই ছোট্ট বাচ্চাটিকে বের করে নিয়ে আসে। তবে তখনই দুজন কনফিডারেট সৈন্য সেখানে চলে আসে। পিটার সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে তো আর বাঁচাতে পারে না। তবে পিটারের কাছে একটা ক্রস ছিল, যেটা সাহায্য নিয়ে সে একটা সৈন্যকে হত্যা করে ফেলে, আর অপর সৈন্যকে সে গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফেসেলও সেখানে পৌঁছায়। ক্যাপ্টেন ফেসেলের কুকুর পিটারের গন্ধ পেয়ে যায়। তখন পিটার ফেসেলের একটা কুকুরকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় পিটার পালাতে পালাতে অবশেষে সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছায়, তার গন্তব্যস্থল, যেখানে কিনা সেই ইউনিয়ন সৈন্যরা রয়েছে। তবে সেই স্থানে পৌঁছানোর আগে ক্যাপ্টেন ফেসেল তাকে ধরে নেয়। ক্যাপ্টেন ফেসেল তাকে চাবুকের দুটা বাড়ি দেয় এবং একটা মাংসের টুকরো পিটারের সামনে রেখে বলে, আমার কাছে ভিক্ষা কর, আমার কাছে ভিক্ষা করলেই তোকে এই মাংসের টুকরাটা দিব। তবে পিটার কোনো কথারই উত্তর দেয় না, সে আসলেই মরার ভয় পায় না। ক্যাপ্টেন ফেসেল এক পর্যায়ে তাকে গুলি মারতেই যাবে, দেখা যায় ঠিক সেই মুহূর্তে সেখানে ইউনিয়ন সৈন্যরা চলে আসে, যারা কিনা ক্যাপ্টেন ফেসেলকে হত্যা করে ফেলে। এখন আমরা ক্যাপ্টেন অ্যান্ড্রুকে দেখি। ক্যাপ্টেন অ্যান্ড্রু এবং তার দলের সদস্যরা পিটারকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা হয়। শুধু পিটার না, এই যুদ্ধে যত আহত মানুষ আছে তাদের সবারই চিকিৎসা এখানে হয়েছে। পিটার বহু মানুষকে সেখানে লক্ষ্য করতে পারে, তারা প্রত্যেকেই ছিল কৃষ্ণাঙ্গ, তারা তাদের নিজেদের মতো করেই রয়েছে। এরপর দেখা যায় পিটার এবং সেখানে থাকা বাকি মানুষদের রেজিস্ট্রেশন করার কাজ চলছে। পিটারকে বলতে হচ্ছে তার আগের মালিক কে ছিল, তাকে কার কাছে বিক্রি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে পিটার এবং তার পরিবার এখনও সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। পিটার তখন সেখানে থাকা জেনারেলকে বলে, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তো বলে দিয়েছে আমরা ফ্রি। তবে সেখানে থাকা জেনারেল তাকে জানায় তারা একটা আর্মি ক্যাম্পে রয়েছে আর চারপাশে যুদ্ধ চলছে, আর যুদ্ধের মাঝখানে সে নিজেকে ফ্রি কিভাবে বলতে পারে। এই যুদ্ধে শেষ হবে, এই যুদ্ধে তারা জয়লাভ করবে, আর তারপরই পিটার তার পরিবারের কাছে যেতে পারবে। পিটারকে তখন ওই জেনারেল বলে, তুমি আমাদেরকে সাহায্য করো ওই কনফিডারেট সৈন্যদের হারাতে, তাদেরকে হারিয়েই তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। পিটার তখন বুঝতে পারে তার কাছে আসলে কোনো সুযোগ নেই। এরপর ক্যাপ্টেন অ্যান্ড্রু এসে তাকে বোঝায় যে এই যুদ্ধে তাকে অংশগ্রহণ করতেই হবে, আর এই যুদ্ধে না জিতলে তারা তো স্বাধীন হবেও না। এরপর দেখা যায় দুজন মানুষ সেখানে চলে আসে। জানা যায় তাদের কাছে একটা ক্যামেরাও ছিল, যদিও সেই সময় মানুষেরা ক্যামেরা সম্পর্কে খুব বেশি একটা জানতও না। আসলে ক্যামেরা কি এই বিষয়টাই তারা জানতো না। তারা এরপর পিটারকে খালি গায়ে বসতে বলে পিছন দিকে ফিরে। তারা এরপর পিটারের পিঠের একটা ছবি তোলে। এই সিনটা এতটাই হরিফিক ছিল যে আমি আপনাদেরকে সিনটা ঠিক মতো দেখাতে পারছি না। তারা চাবুক দিয়ে পিটারকে পিটিয়ে পিটিয়ে পিটারের পিঠের অবস্থা এরকম করেছে। তারা পিটারের পিঠের এই অবস্থাটা ছবি তুলে নেয়, যাতে করে সারা দেশের মানুষ জানতে পারে কৃষ্ণাঙ্গদের উপর কেমন টর্চার করা হয়, তারা যে নানাভাবে বর্বরতা শিকার হচ্ছে, এটা যাতে সবাই জানতে পারে। এরপর সেখানে থাকা আর্মি জেনারেল পিটারকে প্রশ্ন করতে থাকে। সে পিটারকে জিজ্ঞেস করে, তুমি যখন সেখানে কাজ করতে তখন তুমি কী কী কাজ করেছো। পিটার তখন তাকে সত্যি কথাগুলোই বলে। সেখানে তারা রেলের জন্য একটা রাস্তা বানাচ্ছিল, আর সেই জায়গাতে তারা অনেক বড় বড় কামানও লক্ষ্য করেছে, কিন্তু পিটার তো সেখান থেকে পালিয়ে এসেছে। সেই আর্মি জেনারেল কোনো পালিয়ে আসা লোকদেরকে তাদের সাথে নিতে চায় না, অর্থাৎ সে কোনো ভীতু মানুষকে নিজের সাথে রাখতে চায় না। সে পিটারকে বলে দেয় সে চাইলে যেতে পারে। পিটার তখন সে আর্মি জেনারেলকে বুঝিয়ে দেয় যে সে ভীতু না। সে তখন বলতে থাকে সে নিজেকে জ্যান্ত রাখার জন্য কী কী করেছে, এবং অবশ্যই সে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। তবে এই যুদ্ধটা ছিল একটা মৃত্যুর খেলা। তাদেরকে পাঠানো হচ্ছে পোর্ট হাডসনে। সম্পূর্ণ স্থানটায় কনফিডারেট সৈন্যরা একেবারে ঘিরে রেখেছে, মানে এটা ছিল একটা ডেড জোন, অর্থাৎ তারা সেখানে গেলেই মৃত্যু নিশ্চিত। তা সত্ত্বেও তাদেরকে সেখানেই পাঠানো হয়। দেখা যায় বহু মানুষ সেখানে মারা যায়, ক্যাপ্টেন অ্যান্ড্রিও সেখানে মারা যায়। তবে পিটারের সাথে ভাগ্য ছিল। পিটার এবং তার সাথে লোকেরা মৃত্যুকে ভয় না করে তাদের সাথে লড়ে যেতে থাকে। তারা সবাই মিলে একসাথে সেখানে অ্যাটাক করে, এবং অবশেষে একটা পর্যায়ে এসে তারা এই যুদ্ধটা জিতে যায়। দেখা যায় পিটার একটা সফল সৈন্য হয়ে নিজের স্থানে ফিরে এসেছে, যেখানে কিনা তার পরিবাররা রয়েছে। এরপর সেই মানুষগুলোকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, যারা কিনা এতদিন ধরে সেখানে থাকা দাসদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালাতো। এরপর সেই প্ল্যান্টেশনের মালিক অর্থাৎ ক্যাপ্টেন জন লিওনকে তার নিষ্ঠুর বর্বরতার জন্য সেখানে গুলি করে হত্যা করা হয়। প্রতিটা মানুষকে এখন জানিয়ে দেওয়া হয় যে তারা সম্পূর্ণভাবে এখন স্বাধীন। প্রত্যেকেই স্বাভাবিকভাবে খুবই কনফিউজ ছিল, কারণ আসলে স্বাধীন বলতে যে কী বোঝায় সেটা তারা নিজেরাও জানে না। যাই হোক, এরপর পিটার সেখানে তার পরিবারকে খোঁজার চেষ্টা করে, এবং অনেক খুঁজতে খুঁজতে একটা সময় সে তার স্ত্রী ডোরিয়ান এবং তার তিন সন্তানকে পেয়েও যায়।
পরবর্তী সময়ে পিটারের সেই ছবিটা পুরো দেশে ভাইরাল হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ জানতে পারে যে কালো মানুষদের উপর কি পরিমাণে অত্যাচার হয়। আর এটা হচ্ছে সেই অরিজিনাল ছবিটা যেটা সেই 1863 সালে তোলা হয়েছিল। 1863 সালে জানুয়ারির 1 তারিখে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ইমানসিপেশন প্রোক্লেমেশন ইস্যু করে, যেটার অর্থ হচ্ছে প্রতিটা মানুষ যাদেরকে দাসের আকারে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে যাতে মুক্ত করে দেওয়া হয়। প্রায় 4 লক্ষ কালো মানুষেরা স্বাধীনতার খোঁজে পালিয়েছিল এবং 1865 সালের 19 জুন তারিখ পর্যন্ত প্রায় 4 মিলিয়ন দাস যারা কিনা স্বাধীনতা পেয়েছিল। আর যেহেতু এই সিনেমাটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, তাই অবশ্যই এই ঘটনাগুলো থেকে ইন্সপায়ারেশন নেওয়া আমাদের উচিত। আর এটাই ছিল ইমানসিপেশন সিনেমার স্টোরি। এই সিনেমায় উইল স্মিথের অভিনয় আমার খুবই ভালো লেগেছে, তবুও এই সিনেমাটার রেটিং সব জায়গাতেই তুলনামূলক একটু কম। যদিও এটার পেছনে কতগুলো ফ্যাক্টর কাজ করে, যার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকান কিছু পলিটিক্যাল ইস্যু। যাই হোক, সব মিলিয়ে সিনেমার গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।